করে ফেললাম কিন্তু দেখালো যে ইনকারি ট্যাক্স ফাইল, সেটা প্রসেস হতে, যেহেতু এরর থাকলে ট্যাক্স রিটার্নটা প্রসেস হতে অনেক সময় নেয়। প্রথম দিকে ট্যাক্স ফাইল করার কি কোনো সুবিধা রয়েছে? সুন্দর প্রশ্ন আপনার, এটা ধন্যবাদ। আসলে ট্যাক্স ফাইল যখন করার ব্যাপারে প্রথম দিকে করার মধ্যে কতগুলো অ্যাডভান্টেজ আছে, অ্যাডভান্টেজ অবশ্যই আছে। অ্যাডভান্টেজ মানে ট্যাক্স ফাইলটা যখন করলো সে যদি কোনো রিফান্ড ডিউ থাকে তো রিফান্ডটা তাড়াতাড়ি আসবে, তাড়াতাড়ি আসবে। নর্মালি যে আগে করবে তার ট্যাক্স রিটার্নটা আগে প্রসেস হবে, কিন্তু মেক শিওর করতে হবে ট্যাক্স রিটার্নটা যাতে কারেক্ট ওয়েতে ফাইল হয়। অর্থাৎ আমার কোনো ইনফরমেশন রেখে যদি কেউ ফাইল করে সেক্ষেত্রে মানে তাড়াহুড়া করার মানে তাড়াতাড়ি করার যে অ্যাডভান্টেজগুলো আছে সে অ্যাডভান্টেজ যে ডিসঅ্যাডভান্টেজ তার বেশি হবে। তো ট্যাক্স ফাইল করার জন্য অবশ্যই আগে করার মধ্যে অ্যাডভান্টেজ আছে, কিন্তু তাড়াহুড়া করে ভুল ট্যাক্স ফাইল করার মধ্যে সেখানে হয়তো সে আরও জটিলতা বাড়বে। সেক্ষেত্রে ট্যাক্স ফাইলের মূল বিষয় হলো প্রথমে সমস্ত ডকুমেন্টগুলোকে কালেক্ট করা, যা যা ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলো যথাযথভাবে কালেক্ট করা। কালেক্ট করে তখন যখন কালেক্ট হয়ে সব কিছু ডকুমেন্ট কালেক্ট হয়ে যায় তারপরে ট্যাক্স ফাইলটা করা। সেটা যদি দুই দিন পরে হয়, এখন আমি ইনকারেক্ট ট্যাক্স ফাইল করলাম, আমি একদম বিগিনিং ফার্স্ট ডেতে করে ফেললাম কিন্তু দেখালো যে ইনকারেক্ট ট্যাক্স ফাইল, সেটা প্রসেস হতে, যেহেতু এরর থাকলে ট্যাক্স রিটার্নটা প্রসেস হতে অনেক সময় নেয়। দেখা গেলো যে এমনও হয় যে এরর ট্যাক্স ফাইল হতে প্রসেস হতে সময় নিয়ে, সেটা হয়তো ট্যাক্স রিটার্নের সময় শেষ হয়ে গেছে তারপরে প্রসেস হয় নাই, এরকম হয়েছে 2020-এর ক্ষেত্রে, প্রায় এক বছর পরে কেউ কেউ রিফান্ড পেয়েছে। তো অবশ্যই অ্যাডভান্টেজ আছে যদি কেউ প্রথম দিকে ফাইল করে, প্রথম দিকে সে রিফান্ডটা পাবে। কিন্তু আরেকটা ব্যাপার আছে এখানে, যাদের রিফান্ড আসে মূলত আর্ন ইনকাম ক্রেডিট, চাইল্ড ক্রেডিট, এগুলোর কারণে। আর এই ধরনের ক্রেডিট যাদের থাকবে তাদের রিফান্ডটা কিন্তু প্রথম দিকে একটু দিলে হবে তাদের এইটা, যে ট্যাক্স রিটার্নটা প্রথম দিকে করলেই যে একদম প্রথমেই রিফান্ড পাবে তাও না। তবে যেটা আমার মূল কথা হচ্ছে, ট্যাক্স রিটার্নটা আগে দুই দিন আগে আর পরে করার চেয়ে বড় মুখ্য বিষয় হচ্ছে ট্যাক্স রিটার্নটা পারফেক্টলি সমস্ত ইনফরমেশন নিয়ে কারেক্ট ওয়েতে ট্যাক্স ফাইলটা করা, সেটাই হবে মানে প্রথম হচ্ছে কাজ। আচ্ছা, ধন্যবাদ, আপনি চমৎকার করে বিশ্লেষণ করলেন। আইএস কি এখন কি ঘোষণা করেছে ট্যাক্সের ডেটটা, কবে থেকে ফাইলিং শুরু হচ্ছে এবছর? না, এখনও অ্যানাউন্সমেন্ট আসেনি, তবে আশা করছি আগামীকাল অথবা মানডে এই অ্যানাউন্সমেন্টটা আসবে। এবং যেটা আমাদের একটা প্রেডিকশন, হয়তো January 22, যদি January 22 না হয় হোপফুলি 29 থেকে স্টার্ট আমরা শুরু, আমরা আশা করতে পারি যে এই মাস থেকে হয়তো বা হ্যাঁ এই মাস থেকে লাইকলি এটাই।